নদিয়ার শান্তিপুর নিঃসঙ্গপুর কালনাঘাট ভাগীরথী নদীতে একটি 50 কেজি ওজনের মাছ ধরা পড়ে মৎস্যজীবীদের জালে। অন্যান্য দিনের মতো এদিনও ভাগীরথী নদীতে মাছ ধরছিলেন সখা বর্মন নামে এক মৎস্যজীবী। সেই সময় তার জালে ধরা পড়ে এই বিশাল আকারের মাছটি। এই মাছ দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। বলেন বলেন, আচ্ছা ধরো একটু কাছ থেকে যেতে হবে। মৎস্যজীবীরা জানান, মাছটির গায়ে ভারতীয় সেনা জওয়ানদের পোশাকের ছাপ থাকায় মাছটির নাম দিয়েছে তারা মিলিটারি মাছ, যদিও মাছটি বাগার মাছ নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, গাটি মাছ ধরি সকাল থেকে। হ্যাঁ, তা আজকে কি মাছ পাওয়া গেছে? এই ভাগাড়ি মাছ, মিলিটারি ছাপ আছে গায়ে, 60 কেজি মতন হবে কমসে কম ওয়েট। হ্যাঁ, 60 কেজি ওজন। হ্যাঁ, 60 কেজি ওজন ধরা পড়ছে। কখন পাওয়া গেল? এই সকালে। সকালে পাওয়া গেছে? সকালে পাওয়া গেছে। এটা কি জালেই উঠেছে? জালেই উঠেছে। এর আগে কখনো এত বড় মাছ পেয়েছেন? হ্যাঁ, আগে হয়েছে 25 বছর আগে এরকম বড়, তারপর আর হয়নি। হয়নি। আজকে আবার 25 বছর পর আবার একটা এত বড় মাছ পাওয়া গেল। পাওয়া গেল। কতটা খুশি আপনারা? খুশি, ভালো খুশি। মাছটার দাম কেমন হতে পারে? এই 26 থেকে 27 হাজার টাকার দাম হবে। মাছটা বেচবেন কোথায়? কালনা মার্কেটে। মার্কেটে নিয়ে যাবেন? হ্যাঁ, কালনা আড়তে। এখানে কতজন মৎস্যজীবী মোটামুটি মাছ ধরে? এইখানে মোটামুটি তাও 30খানা নৌকা আছি আমরা। 30খানা নৌকা। এই ঘাটটার নাম কি? এটার নাম হলো কালনাঘাট, কালনাঘাট নিসিংহপুর। তো মাছটার কি নাম? এমনি বাগাই মাছ বলে মিলিটারি ছাপ গায়ে। মিলিটারি ছাপ? হ্যাঁ, মিলিটারি মাছ বললে হয়, বাগাই মাছ বললে হয়। নদিয়া থেকে মাধব দেবতন্তা, রিপোর্ট আনন্দ বার্তা। নদিয়ার শান্তিপুর নিঃসঙ্গপুর কালনাঘাট ভাগীরথী নদীতে একটি 50 কেজি ওজনের মাছ ধরা পড়ে মৎস্যজীবীদের জালে। অন্যান্য দিনের মতো এদিনও ভাগীরথী নদীতে মাছ ধরছিলেন সখা বর্মন নামে এক মৎস্যজীবী। সেই সময় তার জালে ধরা পড়ে এই বিশাল আকারের মাছটি। এই মাছ দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। বলেন বলেন, আচ্ছা ধরো একটু কাছ থেকে যেতে হবে। মৎস্যজীবীরা জানান, মাছটির গায়ে ভারতীয় সেনা জওয়ানদের পোশাকের ছাপ থাকায় মাছটির নাম দিয়েছে তারা মিলিটারি মাছ, যদিও মাছটি বাগার মাছ নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, গাটি মাছ ধরি সকাল থেকে। হ্যাঁ, তা আজকে কি মাছ পাওয়া গেছে? এই ভাগাড়ি মাছ, মিলিটারি ছাপ আছে গায়ে, 60 কেজি মতন হবে কমসে কম ওয়েট। হ্যাঁ, 60 কেজি ওজন। হ্যাঁ, 60 কেজি ওজন ধরা পড়ছে। কখন পাওয়া গেল? এই সকালে। সকালে পাওয়া গেছে? সকালে পাওয়া গেছে। এটা কি জালেই উঠেছে? জালেই উঠেছে। এর আগে কখনো এত বড় মাছ পেয়েছেন? হ্যাঁ, আগে হয়েছে 25 বছর আগে এরকম বড়, তারপর আর হয়নি। হয়নি। আজকে আবার 25 বছর পর আবার একটা এত বড় মাছ পাওয়া গেল। পাওয়া গেল। কতটা খুশি আপনারা? খুশি, ভালো খুশি। মাছটার দাম কেমন হতে পারে? এই 26 থেকে 27 হাজার টাকার দাম হবে। মাছটা বেচবেন কোথায়? কালনা মার্কেটে। মার্কেটে নিয়ে যাবেন? হ্যাঁ, কালনা আড়তে। এখানে কতজন মৎস্যজীবী মোটামুটি মাছ ধরে? এইখানে মোটামুটি তাও 30খানা নৌকা আছি আমরা। 30খানা নৌকা। এই ঘাটটার নাম কি? এটার নাম হলো কালনাঘাট, কালনাঘাট নিসিংহপুর। তো মাছটার কি নাম? এমনি বাগাই মাছ বলে মিলিটারি ছাপ গায়ে। মিলিটারি ছাপ? হ্যাঁ, মিলিটারি মাছ বললে হয়, বাগাই মাছ বললে হয়। নদিয়া থেকে মাধব দেবতন্তা, রিপোর্ট আনন্দ বার্তা।